ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته أَمَا بُنْ جَانْتِ جي جيني را غائب جاني كينا. الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد না প্রিয় বোন জিনেরা গায়েব জানে না শুধু জিন না আল্লাহ সুবাহান হুয়া তালা ছাড়া কেউই গায়েবের সংবাদ গায়েবের খবর রাখে না আল্লাহ সুবাহান তালা কোরআনুল করিমের একাধিক আয়াতের ভিতরে এ বিষয়টি নিশ্চিত করেছেন তন্মধ্যে সুরাতুল আনামের উনষাট নাম্বার আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়াইন্দাহু মাফাতি হুল ওয়াইবে লাইয়া ইল্লা ইল্লাহুয়া যে আল্লাসবাহান হওয়া তালার নিকটি রয়েছে গায়েবের চাবিকাঠি গায়েবের মূল যে নিয়ন্ত্রণের বিষয়টি বা গায়েবের যে খবরগুলো এগুলো রয়েছে আল্লাহ ও তালার নিকটে আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে গায়েবের চাবিকাঠি লাই আলা মুহা ইল্লাহয়া এই গায়েব সম্পর্কে তিনি আল্লাহ ছাড়া কেউ জানে না এমনকি নবী রাসুলগণ গায়েব জানতেন না এটাই হচ্ছে বিশুদ্ধ কথা তবে নবী এবং কাছে ভবিষ্যৎ বিভিন্ন ঘটনাবলী সম্পর্কেও আহ কিছু সংবাদ আসার মধ্য দিয়ে তারা ভবিষ্যতের কিছু সংবাদ আমাদের কাছে পৌঁছিয়েছেন এটা তাদের গায়েব জানার বিষয় ছিল না এটা ছিল ওহির মাধ্যমে তাদের জানতে পারার বিষয় যদি তারা গায়েবি জানতেন তাহলে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম যে যুদ্ধের সফরে থাকা অবস্থায় আম্মাজান আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ আনহা তার হার হারিয়ে ফেলেছিলেন এবং তিনি পিছনে রয়ে গিয়েছিলেন এ বিষয়টি তিনি জানতে পারতেন অহুদের যুদ্ধে যে দুর্ঘটনা ঘটেছিল সে বিষয়ে তিনি জানতে পারতেন হুনাইনের যুদ্ধে অতর্কিত যে হামলার মুখোমুখি হয়েছিলেন সে বিষয়ে তিনি জানতে পারতেন ঠিক এভাবে রসুল্লাহ সাল্লামকে মারার জন্য তাকে নিয়ে যে কয়েকবার কয়েকটি ষড়যন্ত্র হয়েছিল সর্বশেষ মিশ্রিত ছাগলের রান খেতে দেওয়া হয়েছিল যেই বিষের আহ যন্ত্রণা রসুল্লাহ সাল্লা সাল্লাম মৃত্যুর প্রাক অনুভব করতেছিলেন এই ধরনের বিষয়গুলো ঘটতো না তো যেখানে নবী রসুলগণ পর্যন্ত গায়েব জানতেন না সেখানে আল্লাহর কোন মাখলুকের গায়েব জানার প্রশ্ন ওঠে না কারণ আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে গায়েব একমাত্র আল্লাহই জানেন এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি ছাড়া অন্য কেউ গায়েব জানেন না এ ব্যাপারে তিনি আল্লাহ সবহান হুয়া তালা আমাদেরকে সংবাদ দিয়েছেন অতএব আল্লাহ সবহান হুয়া তালা জালিকুল কিতাবুল আর বিশুদ্ধভাবে সন্দেহ আহ সংশয়হীন যে কথাগুলো আমাদেরকে জানিয়েছেন সে কথাগুলোর উপরে ওভাবে সন্দেহহীন ভাবেই আমরা বিশ্বাস স্থাপন করবো আল্লাহ আলমে সব ওসাল্লাম আল নবীনা মুহাম্মদ